এই পিচাসকে যদি টিকিয়ে রাখে, জোর করে চেষ্টা করে, তাহলে বাংলাদেশে যদি এক বাংলাদেশে তো খুব শীঘ্রই একটা বিশাল বিদ্রোহ শুরু হতে যাচ্ছে। আপনি দেখেন আজকে শেখ হাসিনা, শেখ হাসিনাকে অন্যায়ভাবে দেশের জনগণের বিরুদ্ধে সাহায্য করতে গিয়ে দেশের সামরিক বাহিনীর উপরের লেভেলের কিছু অফিসারদের এমন করুণ চরিত্র হয়েছে যারা এখন ব্যবসা বাণিজ্য আর পয়সা ছাড়া কিছু বোঝে না। এরা এখন এখন তাদের কারণে, যেহেতু তাদের নির্দেশে চলতে হয় অন্যান্য জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে, তারাও এখন যখন দেখে সেনাপ্রধান শেখ কামালের মূর্তি বানিয়ে বেড়াচ্ছে তখন তারা হতাশ, তারা হতাশ। সেই 2020 সালে এবং 2021 সালে বার্মা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে তিনটা ক্যাম্প বসিয়েছে তারা। শেখ হাসিনা সেনাবাহিনীকে এবং ডিজিএফআইকে বলেছে এটা চুপ করে রাখতে, এই খবর যেন না ছড়ায়। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, 2020-21 লাইভেও বলেছি, শেখ হাসিনার নির্দেশে এই খবর যেন না ছড়ায় সেটাকে চাপিয়ে রাখতে বলা হয়। অথচ অবাক লাগে, এই যেই সশস্ত্র বাহিনী ভয়ে মায়ানমার প্যান্টে প্রস্রাব করে দেয়, যেই সশস্ত্র বাহিনী পরে সশস্ত্র বাহিনীর কথা বাদ দিলাম, সশস্ত্র বাহিনী তো সবচেয়ে উপরের লেভেলের প্রতিরক্ষা বাহিনী, তার আগে যে বর্ডার গার্ড ফোর্স বিজিবি, তাদেরকে দেখলে এই ভারতের সশস্ত্র বাহিনী প্রস্রাব করে দিত প্যান্টে। আপনারা সবাই জানেন 2001 সালের রৌমারীর ঘটনা, যেখানে পিটিএ লাশের পর লাশ, ডজন কে ডজন লাশ ফেলে দেওয়া হয়েছে সেখানে। আজকে বাংলাদেশের সীমান্তে শেখ হাসিনা যখন চাকরের মতো চাকরানি হয়ে ভারতে গিয়ে তাদের পা ধরে বসে থাকে, তখনও বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করার সাহস পায়, দুঃসাহস হয় ভারতের কিসের জন্য? ভারতের এই দুঃসাহস আশকারা। আজকে সীমান্তে একজন মারলে ভারতের সীমান্তে চারজন মেরে দিলে ভারতকে কিন্তু গুলি করা বন্ধ হয়ে যাবে, এবং সেই সক্ষমতা বাংলাদেশের বিজিবি এবং সশস্ত্র বাহিনী বিজিবিরই আছে, সশস্ত্র বাহিনী তো অনেক উপরে, সেটা বাদেই দিলাম। অথচ মায়ানমারের মতো একটা দুর্বল দেশ হাসিনার কারণে, হাসিনা চাচ্ছে না, যেটা জানো মায়ানমারের সাথে সমস্ত কিছু দেখেও সে মায়ানমারের সাথে একটা আপোষ নীতি করে সে তার সময়টাকে সে কাটিয়ে যেতে চাচ্ছে, কারণ তার ভয় যদি মায়ানমারের সাথে যুদ্ধ লেগে যায় তাহলে তো সশস্ত্র বাহিনীকে নামতেই হবে, আর সশস্ত্র বাহিনী যদি মাঠে নেমে যায় তাহলে মনে আছে নির্বাচনের আগে যখন এক লেফটেন্যান্ট কর্নেল বা একটা কিছু সৈনিক যখন ওই সন্ত্রাসী লীগের বা ছাত্রলীগের এই সন্ত্রাসী লীগের এদেরকে পিটা দিল, তখন বলল আমরা আওয়ামী লীগ, তখন দেশপ্রেমিক সেনা বলল কিসের বার আওয়ামী লীগ, এই বলে পাছার মাছখানা আরও কয়েকটা বাড়ি দিল, যেই কারণে সেই ইউনিটের অধিনায়কের রাতারাতি পোস্টিং হয়ে যায়। জেনারেল আজিজের মতো দেশদ্রোহী এবং কাপুরুষ চরিত্রহীন ক্ষমতায় ছিল বলেই এবং এখনও অনেকেই আছে, সেই জন্য আওয়ামী লীগ সাহস পায় সেই অফিসারকে ইনশাল্লাহ বাংলাদেশে ভবিষ্যতে পুরস্কৃত করা হবে, সেই সৈনিক যারা লাঠিপিটা করেছিল সন্ত্রাসী লীগকে তাদেরকেও পুরস্কৃত করা হবে। অথচ আজকে বাংলাদেশের সীমান্তে শেখ হাসিনা যদি সেনাবাহিনী জড়িত হয় তাহলে ঢাকার রাস্তায় বা চিটাগাংয়ের রাস্তায় সেনাবাহিনীর গাড়ি চলবে, সেনাবাহিনীর কমান্ডে চলে যাবে ওইসব এলাকায়, তখন কিন্তু সুযোগে বার্মিজদের তো গুলি চলবেই, মাঝে মাঝে আবার বন্দুকটা ঘুরিয়ে কিন্তু ওই সন্ত্রাসী লীগ এবং আওয়ামী লীগের উপর গুলিটা চলবে। হাসিনার ভয় হচ্ছে সেখানে ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র বের করতে দেওয়া যাবে না, ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর গাড়িবহর বেরোতে দেওয়া যাবে না, মায়ানমার দেশের একটা অংশ দখল করে নিয়ে যাক তারপরও হাসিনা সশস্ত্র বাহিনীকে নামতে দিবে না, কিন্তু হাসিনাকে শুদ্ধ বিদায় হতে হবে। ভয়ঙ্কর দিন সামনে আওয়ামী লীগের, তারা একটার পর একটা পরাজয়ের পরে তারা শুধু মিথ্যা বুলিয়া উড়ে যাচ্ছে, কারণ ছাত্রলীগ বা সন্ত্রাসী লীগ, চাপাতি লীগ, হেলমেট লীগ
এদেরকে এদেরকে এরা যদি বুঝে যায় যে শেখ হাসিনা থাকবে না, শেখ হাসিনার ক্ষমতা আসতে পারবে না, শেষ তার দিন, তখন এরা কিন্তু তাদের নেতাকে পিটাইতে শুরু করবে। কারণ তাদের ভবিষ্যৎ কি? তাদের রক্তে তো বাংলাদেশের রাস্তাঘাটে বন্যা বইবে। আওয়ামী লীগের বড় নেতারা, আমি আগেও বলেছি, উপজেলা চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে যাবে দেশ ছেড়ে, ইতিমধ্যে বিদেশে ঠিকানা করে রেখেছে। কিন্তু ওই সন্ত্রাসী লীগ যারা হুজুগে পড়ে নেতৃনেত্রী করে আওয়ামী লীগ করে যারা চাপাতি নিয়ে জনগণকে কুপিয়েছে, বাস দিয়ে পিটিয়েছে, তাদের কি হয়? ভয়ঙ্কর সময় আসছে তাদের, অপেক্ষা করেন। এখন শেখ হাসিনা রানী এলিজাবেথের কি বলে এটাকে ফিউনারেলের নামে সে তরি ঘুরে করে ছুটে গেছে সে লন্ডনে। তার রানী, তার নিজের ঘুম নাই, তার নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তার নিজের ভবিষ্যৎ অন্ধকার। রানী এলিজাবেথের ফিউনারেল বা শেষ কৃত্য নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে নাকি? ওখানে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে ভারতের কাছে ব্যর্থ হয়েছে, ভারতকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে আমি। কারণ মূল জিনিসটা হচ্ছে ভারত দেখেছে এই শয়তানকে, এই পিচাসকে যদি টিকিয়ে রাখে, জোর করে চেষ্টা করে, তাহলে বাংলাদেশে যদি এক, বাংলাদেশে তো খুব শীঘ্রই একটা বিশাল বিদ্রোহ শুরু হতে যাচ্ছে, যদি হাসিনাকে তাড়াতাড়ি বিদায় না করে, যদি বিদ্রোহ পর্যন্ত, বাংলাদেশের জনগণ রাস্তায় নামার পর্যন্ত যদি তারা ভারত অপেক্ষা করে, তাহলে হাসিনাকে টিকিয়ে রাখার যে ক্ষোভ ভারতের বিরুদ্ধে বাংলাদেশি জনগণের, সেই ক্ষোভে কিন্তু বাংলাদেশিরা বাংলাদেশে কর্মরত ভারতীয় যারা আছে তাদেরকেও ছাড়বে না, বৈধ অথবা অবৈধ। এবং সেটা তো দোষ দেওয়া যাবে না, কারণ হাসিনাকে 13 বছর ভারত সাহায্য করেছে ক্ষমতায় থেকে বাংলাদেশিদের উপর অত্যাচার করতে, সুতরাং সেই প্রতিশোধ তো বাংলাদেশ নেবেই। ভারতীয় বৈধ অবৈধ সবার কল কারখানায় এবং তাদের উপরও আক্রমণ আসবে। সেই সুযোগ সেই পর্যন্ত গেলে পরে সেই পর্যন্ত অপেক্ষা করলে পরে ভারত যে প্রতি বছর সরকারি হিসাবে $111 বিলিয়ন উপরে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, সেইটা তো বন্ধ হবেই। এর বাইরেও লাখ লাখ ভারতীয়দেরকে এখানে নিয়োগ দিয়ে রেখেছে বাংলাদেশ থেকে, সকল ব্যবসা বাণিজ্য টাকা পয়সা, এবং বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়ে, গার্মেন্টস ফ্যাক্টরিকে বিদেশের অন্যান্য দেশের কাছে খারাপ দেখিয়ে এদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আবার কিনে নিচ্ছে। আবার বাংলাদেশের অনেক ব্যবসা চলে যাচ্ছে, অর্ডার চলে যাচ্ছে ভারতে বা অন্যান্য দেশে। সুতরাং দেখা না দেখা অনেক বেনিফিট ভারত বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। সুতরাং ওই বিস্ফোরক বা বিস্ফোরণের মুহূর্ত পর্যন্ত যদি ভারত অপেক্ষা করে, তাহলে ভারতের জন্য একটা বিরাট লস। সুতরাং ভারত সেই পর্যন্ত হাসিনাকে টিকিয়ে রাখার রিস্ক নেবে না। তারপরে আসি, হাসিনা দৌড়ে গেছে ভারতের কাছে প্রত্যাখ্যাত হয়ে, ছুটে গেছে তার দ্বিতীয় স্বামী তাকে প্রত্যাখ্যান করেছে, এখন সে ছুটে গেছে পশ্চিমাদের পা ধরা যায় কিনা, জো বাইডেনের এই 80-82 বছর বয়সের বুড়া মানুষের পা ধরা যায় কিনা, বা চাঁদের ওনার কোনো যুক্তরাষ্ট্রের কর্মকর্তা গেছে কিনা পা ধরা যায় কিনা। শুনেন, যুক্তরাষ্ট্র ভারত না, তাদের একটা কি বলে এটাকে বৈদেশিক নীতি আছে। যেই বৈদেশিক নীতি যেই দলই আসুক না কেন, সরকার যতই পরিবর্তন হোক না কেন, তারা বৈদেশিক নীতিতে এক থাকে। তার অন্য দেশের গণতন্ত্র প্রতিষ্ঠান অন্য দেশ আক্রমণ করতে পারে, বাট নিজের দেশে কিন্তু গণতন্ত্র এইসব জিনিসের ব্যাপারে কিন্তু খুব হুঁশিয়ার। ব্যান যাদেরকে করেছে মাত্র হাতে ছাইটা দিয়েছে ধরার জন্য। পশ্চিমা বিশ্বে যুক্তরাষ্ট্রের কথা ছাড়া পশ্চিমা বিশ্বে কেউই চলে না। জাস্টিন ট্রুডো ভদ্র মানুষ, তারপরেও কিন্তু হাসিনার মায়া কান্না কোনো কথা শুনবে না। হাসিনা গিয়ে সবার পায়ে পড়বে, সবার পা চাটবে। রানী নিয়ে তার মানে রানীর মৃত্যু নিয়ে, শেষকৃত্য নিয়ে কিন্তু তার মাথা ব্যথা নাই। সবার ঘরে ঘরে গোপনে গোপনে যাবে, ইতিমধ্যে দেখা সাক্ষাৎ শুরু করেছে যে তাকে সে নির্বাচনে যাবে, একটা নির্বাচনে তাদের একটু ব্লেসিং দরকার, বৈধতা দরকার ইত্যাদি। কিন্তু বাংলাদেশের জনগণদের আমি উদ্দেশ্য বলবো, আল্লাহর হস্তে আপনারা পরমুখাপেক্ষী হওয়া ছেড়ে দেন। সেই সব মানুষ হচ্ছে দুনিয়াতে সবচেয়ে দুর্বল যারা অন্যের উপর নির্ভরশীল থাকে। আমার কাছে যখন কোনো ছেলেমেয়ে, ইয়াং ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়ে আমার কাছে রিকোয়েস্ট পাঠায়, স্যার চাকরি নাই, অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় চাকরি হচ্ছে না, হতাশ, আমি বলি ইন্নাল্লাহ মাসাবিরিন,
সবরের সাথে তোমরা আল্লাহ তাদেরকে, যারা যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এবং আমি তাদেরকে বলি যে তোমরা চেষ্টা চালিয়ে যাও সবরের সাথে, মানুষের মুখাপেক্ষী হয়ে অন্যের মুখে তাকিয়ে থাকো না। যা কেউ তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে টাকা দিবা চাকরি হবে, যখনই অন্য মানুষের মুখের দিকে অন্যের উপর নির্ভর করবা তখনই তোমাদের আর কোনোদিন কোনো কিছু হবে না, তোমরা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল ব্যক্তির সন্তানরাও কিন্তু দুর্বল হয়। সুতরাং অন্যের মুখাপেক্ষী বাংলাদেশিদের বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে 50 বছর তো এই দেশটাকে সকল রাজনৈতিক দল শুধু ধ্বংসের দিকে নিয়ে গেছে, ছাত্রদেরকে কোনোদিন পড়াশোনায় মনোযোগী হতে দেয়নি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে এখন স্কুলে পর্যন্ত রাজনীতি ঝুঁকিয়ে দিয়েছে হাসিনার 13 বছরে। আগে তো বিশ্ববিদ্যালয়ে শুধু রাজনীতি ছিল, পরবর্তীতে কলেজ পর্যন্ত গেছে, আর এখন স্কুলের নিষ্পাপ শিশুদের মাঝখানে রাজনীতি ঝুঁকিয়ে দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।